সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের রিভিউ নিয়ে। অনেকে আছে যারা আমাকে কমেন্ট করছেন বা প্রশ্ন করছেন যে ফাইবারের রিভিউ নেওয়া কি ঠিক হবে কি না, আর সেটা নিলে কীভাবে নিতে পারি এটা যদি বলতেন আমাদের জন্য খুবই হেল্পফুল হতো। ওকে, এক কথায় যদি বলি, ফাইবারে একটু আপডেট হওয়ার কারণে অনেকেরই রিভিউর কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে বা ডিসেবল করে দিচ্ছে বা সাসপেন্ড করে দিচ্ছে। এটা আসলে আপনাকে নিতে গেলে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হবে। তো আমরা যেটা করি সবাই সচরাচর, যে আমাদের প্রাইসিং থাকে হচ্ছে $20 $25, কিন্তু আমরা কাস্টম অফারে নিয়ে থাকি হচ্ছে $5। মানে যাদের কাছ থেকে আমরা রিভিউগুলো কিনি তারা $5 রিভিউ আমাদের কাছে সেল করে, বিনিময়ে হয়তো 900-1000 টাকা নেয়। তো আমরা এই $5 রিভিউটা নিই মূলত কাস্টম অফারে। কাস্টম অফারে রিভিউটা নিলে যেটা হয়, এটা যদি আপনি রেগুলার ধরেন একটা বা দুইটা তিনটা রিভিউ কিন্তু আসলে কোনো কাজে আসে না তেমন। অনেকের আসে, ভালো পজিশন হয়ে যায়, যদি যাদের কম্পিটিশন অনেক কম তারা দেখা যায় যে অল্প কয়েকটা রিভিউ নিলেই গিগ র্যাঙ্কিংয়ে চলে আসে। আর যাদের আসলে কম্পিটিশন বেশি সেক্ষেত্রে রিভিউ সংখ্যাটা বাড়াইতে হবে। এটা হচ্ছে আপনার কম্পিটিশনের উপর নির্ভর করে আপনার রিভিউ কয়টা নিতে পারে সেটা নির্ভর করে। আপনি যদি দেখেন যে আপনার কম্পিটিশন লাখের উপরে বা 10,000-এর উপরে, সেক্ষেত্রে আপনি দুইটা তিনটা বা চারটা পাঁচটা নিতে পারেন। কিন্তু একবারে যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হতে পারে। তো কিভাবে নেবেন এবং রিভিউগুলো সিস্টেম কি, এক কথায় যদি বলি, এখানে রিভিউ নিতে গেলে আপনাকে প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এক্সপার্ট কারোর মাধ্যমে রিভিউটা নিতে হবে, এক কথায় যদি বলি। আর রিভিউটা অবশ্যই কাস্টম অফারে নেবেন না, ডাইরেক্ট আপনার গিগটা সার্চ করবে অথবা আপনার গিগের লিঙ্ক দিয়ে দিবেন অথবা কোনো একটা পেজে শো করবে সেটা আপনি দিয়ে দিবেন বা শেয়ার করে দিলেন একটা জায়গায়, হতে পারে সোশ্যাল মিডিয়ায়, হতে পারে পিন্টারেস্ট, এরকম জায়গা থাকে না, ওইখানে লিঙ্ক করে আপনি গিগের লিঙ্কটা ওইখানে দিয়ে দিবেন। জাস্ট ওরা ক্লিক করে সোশ্যাল মিডিয়ার থেকে আপনার লিঙ্কে ক্লিক করে যখন চলে আসবে তখন আপনাকে আর ফাইবার তেমন কোনো সমস্যা করবে না। আর অবশ্যই রিভিউটা $10-এর নিচে রিভিউ আমি সাজেস্ট করি না। $10-এর রিভিউ নেবেন ডাইরেক্ট রিভিউ, মানে ডাইরেক্ট হায়ার, আপনার সাথে কথা বলার লাগবে না, ডাইরেক্ট হায়ার করে চলে যাবে, রিকোয়ারমেন্ট দিয়ে চলে যাবে, আপনি কাজটা ডেলিভারি করে দেবেন। হ্যাঁ, যদি আপনি কাস্টম অফারে রিভিউ নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পর্যাপ্ত কনভারসেশন করতে হবে, তাহলে আসলে আপনি সমস্যায় পড়বেন না। তারপরেও কিন্তু রিস্ক থাকে, আর এখানে আইপিটা হচ্ছে মেন। অনেকেরই কি অনেকেই আছে যারা ফ্রি আইপি বা দেখা যায় যে কিছু প্রিমিয়াম আইপি ইউজ করে, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ধরা খায় দুই দিন আগের পাশে দেখা যায় প্রবলেম করে। তো অবশ্যই এটা অনেকেই আছে, দেখবেন যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিপিএক্সের মাধ্যমে বা ওই দেশের আমেরিকান বা কানাডার ওই দেশের রিয়েল আইপি দিয়ে তারা মূলত অর্ডারগুলো করে। তো তাদের কাছ থেকে অবশ্যই রিভিউ নেবেন। আমার একজন আছে জানা মতে মুরাদ নামের একটা ছেলে, মেবি রিভিউ সেল করে, তিনি ওই দেশের মূলত আইপি দিয়েই মূলত সেলগুলো করে থাকে, ব্যাপার না। আর আপনি যেখানে খুশি নিতে পারেন, এটা কোনো বিষয় না। এবার রিভিউ নিতে গেলে কী কী করতে হবে মাথায় রাখতে হবে, প্রথমে একজন ভালো বা এক্সপার্ট পার্সনকে খুঁজতে হবে আপনাদেরকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই রিয়েল আইপি থেকে নিতে হবে, নট কাস্টম অফার, মানে কাস্টম অফার অ্যালাউ করবেন না, ডাইরেক্ট অর্ডারে রিভিউ নেবেন, হয়তো আপনার টাকা বেশি লাগবে। দেন হচ্ছে আপনার অবশ্যই গোপন, মানে একটা হিডেন রিভিউ থাকে যেটা 24 ঘন্টা পর দেয়, সেটা অবশ্যই নিতে হবে। এগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আসলে আপনি এখানে গিগটা র্যাঙ্ক করে দিতে পারবেন বা আপনার রিভিউতে কোনো সমস্যা হবে না। আপনি যদি আমেরিকান আইপি থেকে হয়, আপনি একের অধিক মানে 5টা, 7টা, 10টা নিলেও কোনো সমস্যা করবে না, কিন্তু সেটা অবশ্যই একটা ক্লায়েন্ট থেকে নেবেন, বিভিন্ন ক্লায়েন্টের দরকার নাই, হতে পারে দুইটা ক্লায়েন্ট, সর্বোচ্চ দুইটা ক্লায়েন্ট। আপনি ধরেন 5টা রিভিউ নেবেন, 2টা ক্লায়েন্টই 5টা অর্ডার করবে, জামালে শেষ। মানে আপনি দেখা যাবে ভ্যারাইটিস ক্লায়েন্ট দিয়ে অর্ডার করলে ফাইবার হয়তো বুঝতে পারে কি রে সবগুলো $10 অর্ডার করতেছে বা $5 অর্ডার করতেছে, এগুলো ধরা পড়ে। ওকে, তো আপনি যদি রিভিউ নেন এগুলো মাথায় রেখে রিভিউ নিন, আশা করি কাজে লাগবে। এটা হচ্ছে রিভিউ হচ্ছে গিগ র্যাঙ্কিংয়ের এটা একটা মেথড যেটার মাধ্যমে খুব সহজে র্যাঙ্ক করানো যায়। অনেকে আছে খুবই ভালোভাবে র্যাঙ্ক করাইতে পারে, অনেকে আছে অল্প টাকায় রিভিউ নিয়ে কিন্তু আসলে কোনো কাজে লাগে না। অবশ্যই কোয়ালিটিফুল রিভিউগুলো নেবেন, আপনাদের জন্য হেল্প হবে এবং আপনার অ্যাকাউন্টের জন্য হেল্প হবে। কারণ একটা অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, এখন কিন্তু নতুন অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করতেছে না, বা আপনার পিসি থেকে বা আপনার আইপি থেকে কিন্তু আর অ্যাকাউন্ট হবে না, ক্রিয়েট হবে না। যতবারই খুলতে যাবেন
ততবারই লেখা আসবে তোমার সেলার অ্যাকাউন্টে মানে অ্যাপ্রুভাল হয় নাই, ঠিক আছে, গিক অ্যাপ্রুভাল হয় নাই, তোমার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয় নাই, হ্যান ত্যান এগুলো আপনাকে বুসুং বাসুং দিবে ফাইবার, ঠিক আছে। তো অবশ্যই অ্যাকাউন্টগুলো সিকিউর রাখবেন, ঠিক আছে, সিকিউর রাখবেন, আশা করি যে আপনার জন্য ভালো হবে। আর একটা জিনিস আমি একটা ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে যদি আপনার কোনো ফার্স্ট যদি ফাইবার অ্যাকাউন্ট করতে চান, সেটা অন্যজনের ফোন থেকে বা অন্য একটা আইপি থেকে আপনি অ্যাকাউন্টগুলো করবেন, করে তারপরে আপনার কম্পিউটারে যাবতীয় কাজগুলো করবেন, তাতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আশা করি যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, রিভিউ কীভাবে নিতে পারেন। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।